হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আসছি সিডনি অ্যাপোলো স্টোরে। অ্যাপোলো স্টোরটা সিটিতে 2008 থেকে এখানে এই বিল্ডিংটা অ্যাপোলো স্টোরে ওপেন করছে। 2008-এর জুন থেকে আমি জানি না আমাকে কতক্ষণ ওয়েট করতে হবে, বিকজ লং লাইন এখানে দেখা যাচ্ছে। পুরো গ্লাসের বিল্ডিংটা অ্যাপোলো স্টোর এটা। সবাই টেম্পারেচার চেক করতেছে, তারপরে ঢুকাইতেছে বাইরে। ভাই, এমন একটা ভাব মনে হচ্ছে ডায়মন্ডের চেয়েও বেশি এক্সপেন্সিভ কিছু একটা। আমার সব ইনফরমেশন নেওয়ার পরে এখন লাইনে আসি। 14 জেনারেশনের ইনফরমেশন নেওয়ার পরে ঢুকতে পারলাম, এখনও লাইনে আসি। এরপরে দেখা যাবে আর কতক্ষণ থাকতে হয়। সব ইন্টারভিউ নেওয়ার পরে, 14 জেনারেশনের সব কিছু আস করার পরে, কবে কার জ্বর হয়েছে, কে কোথায় বেড়াতে গেছে, কি হয়েছে না হয়েছে সব কিছু ইনফরমেশন নিল, এখন ঢুকতে দিল। এনিওয়ে, আমি এখন দোতলায় যাচ্ছি। আমাকে দেখাচ্ছে কেউ অ্যাসিস্ট করতেছে, বাট আমি শিওর না এটা প্রো না 12 নিব। এগুলো হয়েছে আইফোন 12-এর কালার, ব্ল্যাক। Can I get the black, please? Yeah. Okay. Thank you. So, আমি নিলাম কোনটা? আমি নিলাম ব্লুটা। আনপ্যাক করব, তখন দেখাবো। এনিওয়ে, এত এক্সাইটেড বাসায় যে। এখানে আইপ্যাড, ল্যাপটপ, মোবাইল, এটা দোতলা। Yes. ব্লু কালার ওয়ান, চার্জারের যে একটা ইয়ে থাকে। What is called this one? USB-C 20 watt adapter. Okay, so they don't have that one with that iPhone 12. They don't have that one in the box, no. They shouldn't do that. It should come with the box, you know. So, আমাকে এটা আলাদা করে কিনতে হবে, $30. আর একটা কভার কিনতেছি, $80, ব্লু কভার এরকম। এই যে আমার নিউ আইফোন, হ্যাঁ, আইফোনের সাথে নাকি চার্জারের সাথে নাকি ওরা ইয়া দেয় না, ইউএসবি কর্ড দেয় না। সো এটাও কিনতে হলো এক্সট্রা। এটা আসলে ওদের একটা বিজনেস পলিসি মনে হয়। সো এটা ওপেন করার জন্য আমার ছেলেরা তো অনেক শাই, তারা জীবনও আসবে না বা খুলবে না, আমি খুলি। আসলে আইফোনটা হয়েছে এমন একটা বিষয় যেটা যারা ইউজ করে তারা ইউজ টু হয়ে যায়, ইউজ করতে করতে ইজি সব কিছু। এটা ব্লু কালার, বিকজ আমার আগেরটা রেড, আমার হ্যাঁ এটা রেড কালার আর এটা ব্লু। ওয়াও, অনেক লাইট, অনেক লাইট এটা ও এটা। কিন্তু কথা হয়েছে এটার সাথে কোনো হেডফোন নাই, শুধু একটা কর্ড। আর সাথে এটা আবার $30 দিয়ে এটা কিনতে হয়েছে, 39 বা 30 এরকম এটার প্রাইস ছিল। আসলে আমার মোবাইলটা লাগতো, কারণ এই মোবাইলটা আমার রেড কালার, এটা সাউন্ডে প্রবলেম হতেছিল। তো আমি নিয়ে গেছিলাম অ্যাপেলের স্টোরে, ওরা বললো $500 লাগবে এটা ঠিক করতে। তো $500 দিয়ে আমি ঠিক করাবো না, এটা iPhone 8। আর এর আগে একটা আইফোন ছিল আমার বালিতে, যায় হাতের থেকে পড়ে ভেঙে গেছে। এরপরে চিন্তা করলাম আমি এইটাই কিনি, 12-এর জন্য ওয়েট করছি, 12 কিনলাম। আসলে মোবাইলটা প্রত্যেক দিনের জন্য এত দরকারি, এটা কোনো আর ইস্যু অফ বা অন্য কিছু করার জন্য না। আর যারা একবার আইফোন ইউজ করে, আমেরিকানরা যখন বানাইছে অ্যাপল আইফোন শুধু মেয়েদের ইজি টু ইউজ, এই জন্য চিন্তা করে মেয়েদের জন্য প্রথমে বানাইছিল। আর একবার যখন যারা আইফোন ইউজ করে তারা আর অন্য ফোন ইউজ করতে পারবে না, এটাই হয়েছে কথা। এজন্যই আমার আইফোন এত পছন্দ। তো বিসমিল্লাহ রহমান রহিম, এই ফোনটা যেন আমার অনেকদিন ভালো থাকে। মোবাইল আসলে আমি অনেক যত্ন করি, অনেক আমার মোবাইল আমি কতটা যত্ন করে ইউজ করি এটা হয়তো দেখলেই বোঝা যাচ্ছে। এখনও কিচ্ছু হয় নাই, আর আগের মোবাইলের মধ্যে দেখেন কত কিছু ছিল। ওদের একটা কভারটাই ছিল একটা লোগো দেওয়া,
এরপর ইনফরমেশন পেপারস এভরিথিং ওয়াজ লাইক কত কিছু ছিল সব সব কিছু আর এটার মধ্যে শুধুই একটা কভার আমি এই মোবাইলটা খুলে আসলেই আমি ইয়ে হয়েছি যেটা জাস্ট একটা নর্মাল একটা কাগজ একটা পেপারের মতন দিয়ে আর তারটা দিয়ে দিল অ্যাডাপ্টার দিল না আর অ্যাডাপ্টারটা অনেক হেভি যেটা কিনলাম এটা পোর্টেবল চার্জারের মতো ওয়েট এটার সো এটা দিয়ে চার্জ দিলে নাকি অনেক সময় থাকে এটাই ওদের বললো আর কি আমাকে সো এই আগের মোবাইল খুলে যেরকম একটা ইয়ে হয়েছি ওরকম এই মোবাইলটা খুলে হইলাম না খুশি হয়েছিলাম যাই হোক তারপরেও ওদের কী কনসেপ্ট বা ওদের কী আইডিয়া ছিল তার আমরা জানি না তো এই তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ টেক কেয়ার অ্যান্ড বাই